ওয়েলকাম টু দিস ম্যাথ ক্লাস আজকের এই গণিত ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে আজকের পাঠ একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা এটা তোমাদের রয়েছে 88 নং পৃষ্ঠা 88 নং পৃষ্ঠা তোমরা প্রত্যেককে খোলো আমরা আজ এই অঙ্কগুলো করব 88 নং পৃষ্ঠা খুলেছি আমরা এখানে কি বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি দুইয়ের নম্বর অঙ্ক ভগ্নাংশ দুটি দেওয়া আছে দুইয়ের তিন ও দুইয়ের নয় খাতায় এবং আমরা এটা লিখে নেব তাহলে আমরা ভগ্নাংশ দুটি লিখে নিয়েছি ভগ্নাংশ দুটি প্রথমটি হচ্ছে দুই বাই তিন অর্থাৎ লব দুই হর তিন দ্বিতীয়টি হচ্ছে দুই বাই নয় অর্থাৎ লব দুই হর তিন হরের দিকে তাকাও প্রথম ভগ্নাংশের হর হলো তিন এবং তৃতীয় ভগ্নাংশের হর নয় এখন তোমরা জানো নয় হলো তিনের গুণিতক নয় হলো তিনের গুণিতক কেন নয় তিনের গুণিতক কারণ নয় সমান আমরা কি জানি তিন গুণ তিন তাই তো তাহলে নয় হলো তিনের গুণিতক যেহেতু নয় তিনের গুণিতক তাহলে প্রথম ভগ্নাংশের হরকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে এটা নয় হয়ে যাবে এবং আমাদের আজকের বিষয়টি ছিল একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা অর্থাৎ এখানে আমাকে নয় করতে হবে নয় কি করে হবে তিনকে তিন দিয়ে গুণ করলে নয় হয়ে যাবে তো তিনকে শুধুমাত্র হরকে গুণ করলে হবে না গুণ করলে ভগ্নাংশটির লব এবং হর উভয়কেই গুণ করতে হবে আমরা জানি কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কি করবো দুই বাই তিন আমরা এটাকে গুণ করবো কত দিয়ে তিন নিচু তিন তাহলে আমরা কি করলাম উপরে এবং নিচে তিন দিয়ে গুণ করলাম কেন করলাম কারণ আমাকে নয় করতে হবে তাহলে এটা কত হচ্ছে দুই গুণ তিন কত হবে ছয় এবং তিন গুণ তিন নয় তাহলে দেখো এখানেও আমরা তাহলে দেখো ভগ্নাংশটির হর কত দাঁড়ালো নয় এবং এই ভগ্নাংশের হর কত ছিল নয় একই তাহলে আমাদের এটাই দেখাতে হতো যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা তাহলে অতএব একই হর বিশিষ্ট কি আর একটা যেটা দেওয়া ছিল দুয়ের নয় বুঝতে পেরেছি এটা সকলে দুয়ের খড় নম্বর কি বলা হচ্ছে একের চার কমা তিনের বত্রিশ তাহলে এটা লিখিনি সকলে ভগ্নাংশ দুটি আমরা লিখে নিয়েছি একের চার ও তিনের বত্রিশ এখানে দেখো প্রথম ভগ্নাংশের হর চার দ্বিতীয় ভগ্নাংশের হর বত্রিশ বত্রিশ চারের গুণিতক কেন কারণ বত্রিশ সমান আমরা কি জানি চার গুণ আট তাইতো চারকে আট দিয়ে গুণ করলে বত্রিশ পাওয়া যায় তো এবার আমরা কি করবো আমরা এখানে বত্রিশ আনব কি করতে হবে তাহলে আট দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা উপরেও আট দিয়ে গুণ দেব নিচে আট দিয়ে গুণ দিলাম তাহলে আমরা কত পেলাম আটের বত্রিশ দেখো হর একই হয়ে গেছে হর বত্রিশ এখানে হর কত ছিল বত্রিশ অতএটের বত্রিশ কমাটা কি তিনের বত্রিশ আশা করি দুয়ের ক এবং খ অঙ্ক দুটি প্রত্যেকেই বুঝতে পেরেছ তাহলে তোমরা আজকে শিখলে কি একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা এরপরে আমরা তোমাদের অস্ত্র অচিন পৃষ্ঠা তিনের অঙ্কগুলো করবো তিনের অঙ্ক কি বলা হচ্ছে প্রথম অঙ্কটির দিকে দেখো বলা হচ্ছে দুয়ের সাত ও দুইয়ের একুশের মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় তাহলে ভগ্নাংশ দুটি প্রথমে আমরা খাতায় লিখে নেব ভগ্নাংশ দুটি আমরা খাতায় লিখে নিয়েছি এবার দেখো প্রথম ভগ্নাংশের হর সাত দ্বিতীয় ভগ্নাংশের হর একুশ একুশ সাতের গুণিতক সাতকে একুশ সাতের গুণিতক কারণ সাতকে তিন দিয়ে গুণ করা হলে একুশ পাওয়া যায় তাহলে আমরা এখানেতে তিন দিয়ে গুণ করে নেব ভগ্নাংশের লব এবং হরকে তিন দিয়ে গুণ করে নেব এবং হরকে তিন দিয়ে গুণ করা হয়েছে কী পাওয়া যাচ্ছে দুই গুণ তিন ছয় সাত তিনে একুশ একই হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল একুশ একুশ এখন তোমরা সকলেই বুঝতে পারছো কোনটি ছোট কোনটি বড় দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি পাওয়া গেল ছয়ের একুশ দুইয়ের একুশ প্রথম ভগ্নাংশের লব ছয় দ্বিতীয় ভগ্নাংশের লব দুই সহজেই বোঝা যাচ্ছে কোন ভগ্নাংশটি বড় অতএব ছয়ের একুশ গ্রেটার দেন ফ্রম দুইয়ের একুশ তাই তো কারণ একে হর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সে বড় এবং যার লব ছোট সে হচ্ছে ছোট আমাদের ছয়ের একুশ ভগ্নাংশটি কোন ভগ্নাংশটি থেকে তো দুইয়ের সাত অর্থাৎ দুইয়ের সাত ইজ গ্রেটার দেন ফ্রম দুইয়ের একুশ তো প্রত্যেকে বুঝতে পেরেছ যে ভগ্না দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় কি করে আমরা নির্ণয় করবো সেক্ষেত্রে একটাই কথা মাথায় রাখবে ভগ্নাংশ দুটিকে প্রথমে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে পরের অঙ্কগুলো দেখা যাক